চিন্তা করছেন এটার দাম 40,000 টাকা, কি জিনিস এটা? হলো সিল্কি, পায়রাঙ্গ ভাই 5টা দেখছেন, দুর্গির মুরগি এসে গেছে আমার কাছে, মাথা থেকে পা পর্যন্ত পুরো একটা ইচ্ছে। আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা? আসলাম আজকে আপনার এই খামার বলেন, কাম বলেন, যাই বলেন, এটা দেখতে, এটা একটা ভিডিও করতে। তো আমি অনেকদিন ধরে দেখতেছি যে আপনি একটু ভিন্ন ধরনের, মানে আমরা নর্মালি যাদের দেখি দেশি মুরগি পালে, দেশি হাঁস পালে, আপনার একটু এক্সক্লুসিভ, আপনি ভিন্ন ধরনের মুরগি, এটা মানে কই থেকে আপনার এটা আসলে? জি, আসলে এটা আপনার অনলাইন থেকে দেখে করা, আমার ছোট থেকে আর কি মুরগি হাঁস টুকটাক পালতাম, কিন্তু অনলাইনে দেখার পরে যে ফ্যান্সি মুরগি বিভিন্ন দেশে বিভিন্ন প্রজাতির মুরগি বাংলাদেশে আসছে, সেটা দেখে কি উৎসাহ বাড়ছে, তখন থেকে আর কি ইচ্ছা যে আমি মুরগি টুকটাক আনবো, সেখান থেকে টুকটাক করার। আপনার এই জায়গায় মোটামুটি কতগুলা জাতের মুরগি আছে? এখন 16 প্রজাতির আছে। 16 প্রজাতির? আর কবুতর? কবুতর এখানে 3 প্রজাতির আছে। 3 প্রজাতি? আর 16 প্রজাতির মধ্যে সবচেয়ে দামি কোনটা? সবচেয়ে দামি আছে এটা হলো ওয়াইন ডট। ওয়াইন ডট, ওটার প্রাইস কিরকম এক জোড়া? এক জোড়া রানিং প্রাইস এর দাম হলো 40,000 টাকা। 40,000 টাকা এক জোড়ার দাম বর্তমান বাংলাদেশ প্রাইস? আচ্ছা আচ্ছা। আর অনেকগুলা দেখলাম, দেখতেও সুন্দর। আপনি একটু কষ্ট করে আমার দু একটা গুটা দেখাবেন, চলেন। এটার কি নাম? এটা হলো বাপ পলিশকে। হ্যাঁ হ্যাঁ, বাপ পলিশকে। বাপ পলিশকে আপনি দেখতে কিন্তু খুব সুন্দর। এটা আপনার সরাসরি বাইরের থেকে দুধ মুরগি আনা, দেখতে সুন্দর। আপনার এটা হলো আপনার এই জাপানের একটা ব্রিড, সবচেয়ে ছোট পৃথিবীর সাথে ছোট মুরগি, পৃথিবীর সবচেয়ে ছোট মুরগি, ব্যান্থাম প্রজাতির একটা মুরগি, হ্যালো জাপান মালটেড ব্যান্থাম। আচ্ছা আচ্ছা, তাহলে এটা দেখান লাগবো না? এই কবুতর গুলো একটু দেখে যাই, কবুতর বের করার দরকার নাই, কবুতর এগুলো কি কি যায়? এগুলো শার্টিন, এটা হলো ঝর্ণা শার্টিন, এটার নাম হচ্ছে শার্টিন, আর এটা আছে লাল বোম্বাই। তারপরে অন্য একটা দেখি, এটা হলো আপনার ওই 40,000 টাকা যেটা ওয়াইন ডট। 40,000 টাকা এটা বাংলাদেশে এখন সব। এটা আপনার এখন বাংলাদেশে অনেক চাহিদা। ওরে বাবা, এটা কয় কেজি ওজন হবে? রাগ করতো তার আগে খবর দিবো, এটাই বলতেছি তার আগে রেখে দিই, খবর খাওয়ার আগে। তারপরে আপনার আছে এখানে আছে লাইট ব্রাহ্মা। লাইট ব্রাহ্মা, এটা হলো লাইট ব্রাহ্মা, এটা মূলত আমেরিকার একটা ব্রিড। এটা পাটা একটু দেখেন, এটা পায়ের মধ্যে ফেটে থাকে, মাথা থেকে পা পর্যন্ত পুরো একটা ইচ্ছে থাকে, আর একটা চোখটা আর মুখটা একটু দেখেন। এটা মূলত আপনার এই মাংসের জন্য আর কি বিটটাকে তৈরি করা, ঠিক আছে? হ্যাঁ, এটা আপনার ওই বাংলাদেশে তো এখন ওইভাবে বিক্রি হয় না, ভবিষ্যতে হয়তো এটা বাংলাদেশে কেজি হিসাবে ব্রয়লারের পরিবর্তে ব্যবহার করা হবে। তারপরে এটা হলো আপনার তুর্কির একটা ব্রিড। তুর্কি? হ্যাঁ, তুর্কির একটা ব্রিড। তুর্কির ব্রিড দেখছেন, তুর্কির মুরগি এসে গেছে আমার কাছে, দুইটা কালার? হ্যাঁ, দুইটা কালার। আচ্ছা, ওইটা হলো মেল, এটা ফিমেল। আচ্ছা, এটা কোন নাম? মেল, সাদাটা মেল, কালোটা ফিমেল। আচ্ছা, তুর্কির একটা ব্রিড, এটা আপনার এটা বাংলাদেশে এখন অনেক রেয়ার একটা ব্রিড। এটা আপনার যে কপালে ভি শেপ থাকে, অন্যরকম লাগে। আচ্ছা আচ্ছা, চলেন রেখে দিই।
সাদাটা হইলো ফিমেল, কালো সাদাটা মেল, সাদাটা মেল কালোটা ফিমেল, উল্টা হয়েছে, সাদাটা ফিমেল হইলে ভালো হইতো, সাদা ফিমেল। এটা হলো মলটেক কোচিং, মলটেক কোচিং, কোচিং। আর এটা ভারী ভারী পশম এটা শরীরে, এটা এটা হ্যাঁ এটা তাও এটা বল সাইজের হয় এটা আর কি, এটা বলা ঠিক আছে। এটা হলো সিল্কি, মানে এটা বিড়ালের মতো ধরতে গেলে একদম বিড়ালের মতো, মানে পার্সিয়াল বিড়ালের মতো একদম পশম। এটার পায়ের আঙ্গুল হলো পাঁচটা, পাঁচটা পাঁচটা, ভালো একটা জিনিস দেখলাম। পায়ের আঙ্গুল হয় পাঁচটা, সবগুলোই পাঁচটা, হ্যাঁ সবগুলোই পাঁচটা, এই মিটার সবগুলোই পাঁচটা হয়। এটারও পায়ের আঙ্গুল পাঁচটা। ও আচ্ছা আচ্ছা, তাহলে রেখে দেন এটা, এটা কিন্তু অনেক সুন্দর ছিল দেখতে। যাও যাও ভিতরে যাও, আরেকটা ব্রিড আছে, এটা কি? এটা হলো শেরেমা, ওই যে ই মুরগির মতো একটা আছে, এটা দেখতে এটা এটা সাইজ এত বেশি, এটা বড় হবে না, এটা এখন বড় বড়ি। যেখানে তিতির আছে বাংলাদেশের কম বেশি সবার কাছে আছে। আর ওইদিকে কি এগুলা এগুলা ফাওমি, ফাওমি মুরগি, ওখানে বাচ্চা আছে, এখান থেকে মানে বাচ্চা ব্রুডিং করে পরে বিক্রি করে, যদি করতে হয় তাকে